কুটুসের মামা আর মিমি আসায় ওর দিনগুলো এখন বেশ ভালোই কাটছে। আজকে আমরা গেছিলাম আইনক্সে সিনেমা দেখতে, তাও আবার নাইট শো আর 3D সিনেমা। কুটুসেই প্রথমবার 3D সিনেমা দেখলো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। সকাল সকাল এখন কুটুস বানাচ্ছে স্যান্ডউইচ। এখন ওকে একটু একটু তাড়াতাড়ি তুলে দিচ্ছি, তা না হলে মানে ও ঘুম থেকে উঠতে উঠতে 10:15-20 বাজিয়ে দেয়, আর ওদের 11টার থেকে স্কুল। ওই জন্য সকালে এত দেরি করে ওঠে যে ওর বডিটা অ্যাক্টিভ হওয়ার আগেই ওকে স্কুলে চলে যেতে হয়। এতে অসুবিধে হয় কি, ও ব্রেকফাস্টটা কোনোদিনই ঠিকঠাক মতো করতে পারে না, তার আগেই স্কুলে চলে যায়। এবার টিফিনটা হয় সেই 12:30 সময়, তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে দেখে আমি এটা চেষ্টা করছি যাতে একটু সকালে উঠিয়ে তারপর কিছু অ্যাক্টিভিটি করানো। যেমন আজকে স্যান্ডউইচ বানাচ্ছে, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট, এগ স্যান্ডউইচ, এর মধ্যে মেয়োনিজ দিয়েছি, নুন, গোলমরিচ। এসব করলে ওর ঘুমটাও ছেড়ে যায়, সকালে তো উঠতেই চায় না কিছুতেই। এবার আমি এটাকে বাটার দিয়ে ভেজে দিয়েছি। আজকে ওর স্কুলের বই নেব, তো ওকে ছেড়ে তারপর বাড়ি গিয়ে রান্নাবান্না করে আবার একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ওর ফিস দেওয়া, বই নেওয়া সবই বাকি আছে। তো বই, এইটা তো নতুন সেশন, মানে কুটুস নতুন ক্লাসে উঠে গেল। এই বছরে ওর প্রত্যেক মাসের ফিস হয়ে গেল 2700 টাকা করে, মানে আগের বছর 2500 টাকা ছিল। আর ওনাদের একটা সেশন ফিস থাকে 5000 টাকা, যেটা দুটো ভাগে দিতে হয়, মানে এপ্রিলে একবার, একবার বোধহয় সেপ্টেম্বরে। এখন 2500 টাকা দিতে হবে সেশন ফিস, আর তোমার আবার সেপ্টেম্বরে বাকি 2500 টাকা। আর এমনিতে মাস মান্থলি মানে ওদের 3 মাস অন্তর ফিস দিতে হয়, এখন 2700 টাকা করে 3 মাসের ফিস একবারে জমা করতে হবে। আর বইয়ের জন্য নিয়েছিল ওই 2180 টাকার মতো, ওটা কিন্তু আলাদা। তো এটা এমনি মাঝে আর কোনো টাকা পয়সা ওদের দিতে হয় না, কিন্তু এই ফিসগুলো ওদের প্রত্যেক সেশনের শুরুতে দিতে হয়। তো এখন বেরিয়ে পড়েছি, রিক্সা পাচ্ছিলাম না, তাই জন্য একটুখানি সামনে ওদের অনেকগুলো পায়রা থাকে, ওদের নিয়ে খেললো, একটুখানি হেঁটে এসে আবার রিক্সা ধরে এখন যাচ্ছি বাড়ি। এখন যেহেতু ভাই আর মৌ আছে, মোটামুটি মৌ কিছুটা রান্না করে ফেলে, আমার একটু চাপটা কম। আর আজকে আমরা একদমই সিম্পল লাঞ্চ, মানে ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা। এখন সন্ধেবেলা বেরিয়েছি আমরা, এখন যাচ্ছি সিটি সেন্টার 2, কারণ আজকে একটু সিনেমা দেখতে যাব, ওই 3D সিনেমা, ওই গডজিলা ভার্সেস কিং কং যে সিনেমাটা বেরিয়েছে ওটা। আমি এসব সিনেমা মোটেই দেখি না, মানে আগেরগুলো কোনোটাই দেখিনি, কিন্তু ভাই আর মৌ দেখবে তাই জন্য আমরাও গেছি, আর মেয়েকেও নিয়ে গেছি যাতে ওর একটু এইসব দেখতে হয়তো ভালো লাগবে, মানে পশু পাখি দেখাবে তো ওই জন্য। তো এখানে সিটি সেন্টার 2-এর সামনে এসে দেখি, এখানে বেশ নববর্ষের জন্য সুন্দর একটা জায়গা করেছে ছবি তোলার জন্য, প্রচণ্ড ভিড়, সবাই ছবি তুলছে। আর আমরা ভেবেছিলাম এসে আগে একটু রেস্টুরেন্টে খাবো, কিন্তু রাস্তায় এত জ্যাম, যার জন্য আমরা পৌঁছাতে পৌঁছাতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে একটু ম্যাক্সে কয়েকটা জামা কিনেছি, তাতে আরও দেরি হয়ে গেছে, আর খাওয়ার সময় হয়নি। এখানে এখন একটু পপকর্ন নিচ্ছে, আর হচ্ছে আমার মেয়ের জন্য একটু নুডলস, এই নিয়ে আমরা এখন সিনেমা হলে ঢুকলাম। বসছি তো মা। মামা তুমি কি কাকে দেখতে এসেছো? মাঙ্কিকে ভালো লাগছে? মাঙ্কিকে ভালো লাগছে না কেন? কেন কেন ভালো লাগছে না? আচ্ছা, যখনই ওই গরজিলা বা অন্যান্য পশুগুলো বেড়াচ্ছে তখনই ওর ভালো লাগছে, আদারওয়াইজ ওর ভালো লাগছে না। কিন্তু ও পুরো 3 ঘন্টা একদম চশমা পরে সিনেমাটা দেখেছে। প্রথম প্রথম 1-2 বার খুব কেঁদে উঠেছে, আর তারপরে কিন্তু পুরো সিনেমাটা দেখলো, একবারের জন্য চশমাটা খোলেনি। মানে 2 ঘন্টা 15 মিনিট প্রায় সিনেমাটা ছিল, আর পুরোটাও ও কিন্তু ভালোভাবে এনজয় করেছে। আমি জানি না ব্যাপারটা ঠিক হলো কি না অত ছোটো বাচ্চাকে এই 3D সিনেমা দেখানোটা, বাট ও ভীষণ এনজয় করেছে। আমি যখন একটা ভিডিও করবো তুমি কঙ্কের গল্পটা বলবে, ঠিক আছে? দিলে আমি দিদুনকে পাঠাবো, ঠিক আছে? আমি তো ভুলে যাচ্ছি, তুমি মনে করে গল্পটা বলবে। ওকে ওই নুডলসটা একটু খাইয়ে দিচ্ছি, 320 টাকা নিয়েছিল, কিন্তু কি বাজে খেতে, পুরো সাদা চাউমিনটাকে সেদ্ধ করে দিয়েছে আর ওপরে কিছুটা সস দিয়েছে, সেই কেমন টকটক লাগছে, নাকি নুন লাগছে বোঝা যাচ্ছে না। ওই সসটা সরিয়ে আমি ভেতরের ওই সেদ্ধ চাউমিনটাকে খাইয়েছিলাম।
আর এখানে একটা বড় তোমার ওই পপকর্নের বাকেট নেওয়া হয়েছিল, যেটা আনলিমিটেড ছিল 600 টাকায়, বা যতবার খুশি তুমি রিফিল করতে পারো। তো আমরা কিছুটা, তো প্রথমটা পুরোটা খাওয়া হয়ে গেছিলো, সে দ্বিতীয়বার যেটা ভরেছিলাম ওটা আর পুরোটা খাওয়া হয়নি, ওটা আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এখন দেখো পুরো সিটি সেন্টার টু একদম অন্ধকার হয়ে গেছে, প্রায় 1টা বাজে, আর আমরা এখন সিনেমা দেখে বেরিয়েছি। তো এবার যাব বাড়ি। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। টাটা।